আসসালামু আলাইকুম আর আর বাংলা হেলথ টিপসে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়ে গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট গ্রহণ করার উপযুক্ত সময় কোনটি এবং এর পার্শ্ববর্তী বলা হয় যে গর্ভাবস্থায় আয়রনের ট্যাবলেটগুলি শিশুর গায়ের রং কালো করে তোলে এটা কতটা সত্যি শরীরের রেড ব্লাড সেল প্রোটিন হিমোগ্লোবিন তৈরিতে আয়রন প্রয়োজন যা যা গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের উভয়েরই অঙ্গ ও টিস্যুতে অক্সিজেন আনতে সাহায্য করে গর্ভে থাকা ভ্রূণের বৃদ্ধির জন্য আপনার শরীর স্বয়ংক্রিয়ভাবে আরও রক্ত উৎপাদন করবে যার জন্য দেহে অতিরিক্ত আয়রনের প্রয়োজন যদি আপনার দৈনন্দিন খাবারে দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপাদন করার মতো আয়রন না থাকে তাহলে ডাক্তার হয়তো সেই অতিরিক্ত রক্ত প্রবাহের জন্য কিছু আয়রনের পরিপূরক গ্রহণ করার জন্য আপনাকে পরামর্শ দেবেন যদি আপনাকে পরিপূরক গ্রহণ করতে বলা হয় তবে ডাক্তার গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট কিভাবে গ্রহণ করবেন সে সম্পর্কে আপনাকে জানাবেন বেশিরভাগ ডাক্তার গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহের পরেই আয়রন ট্যাবলেট গ্রহণের জন্য বলে থাকেন গর্ভাবস্থার প্রথম দিকে এগুলি হজম করা একটু কঠিন এবং প্রথম তিন মাসে এর প্রয়োজনও হয় না খাওয়ার আগে বা তার কমপক্ষে এক বা দুই ঘন্টা পরে আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি চা কফি বা এমনকি দুধের সাথে গ্রহণ করা উচিত নয় কেননা এতে আয়রন সাপ্লিমেন্টগুলির কার্যক্ষমতা কমে যেতে পারে আয়রন সাপ্লিমেন্টগুলি শুধু পানি দিয়ে খাওয়া উচিত চলুন ভিওয়ার্স এবারে জেনে নেই আয়রন ট্যাবলেট গ্রহণে কী কী পার্শ্বপর্তিক্রিয়া রয়েছে সে সম্পর্কে যদিও গর্ভবতী মহিলাদের জন্য আয়রন একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এটি অত্যাধিক পরিমাণে গ্রহণ করা হলে কিছু অপ্রীতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন এক মূত্র এবং মলের রং গাঢ় হওয়া আয়রন সাপ্লিমেন্ট গ্রহণকালে প্রস্রাব গাঢ় রঙের হয় কারো কারো মলের রঙও গাঢ় দেখেন যা গাঢ় সবুজ বা কালো দেখায় এই দুটি জিনিসই স্বাভাবিক এবং আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ বন্ধ করার পরে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে দুই গ্যাস্ট্রোইনটেস্টানাইল ট্রাকে অস্বস্তি আপনি গ্যাস্ট্রোইনটেস্টানাইল ট্রাকে কিছুটা জ্বালা বা পেটের ব্যথা অনুভব করতে পারেন এই সমস্যা এড়াতে খাবার খাওয়ার পরে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে তিন কোষ্ঠকাঠিন্য আয়রন সাপ্লিমেন্ট গ্রহণকারী অনেক গর্ভবতী মা কোষ্ঠকাঠিন্যে ভোগেন এক্ষেত্রে আপনি পর্যাপ্ত আঁশযুক্ত খাবার এবং পানি পান করতে পারেন এতে কিছুটা হলেও উপশম পাবেন চার বমি বমি ভাব এবং বমি হওয়া আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার ফলে প্রায়শই বমি ভাব এবং বমি হয় কারণ এটি সাধারণত মর্নিং সিকনেসকে বাড়িয়ে দেয় এই সমস্যা এড়াতেও খাবার খাওয়ার পরে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে আপনার যদি জ্বর হয় তবে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন পাঁচ আয়রন দেহে শোষিত না হওয়া আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করার পর অনেকের শরীরে তা ঠিকভাবে শোষিত হয় না এর জন্য নির্দিষ্ট কিছু খাবারকে দায়ী করা হয় এই খাবারগুলির মধ্যে সমগ্র শস্য দুগ্ধজাত পণ্য কফি দুধ এবং চা রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো কারণ এগুলি শরীরের আয়রনের শোষণে সহায়তা করে একটি গুরুতর ভুল ধারণা প্রচলিত আছে আমাদের সমাজে যা হল গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেটগুলি শিশুর গায়ের রং কালো করে তোলে এটি কেবল একটি ভুল ধারণা কারণ আপনার সন্তানের গায়ের রঙকে প্রভাবিত করতে পারে এমন একটিমাত্র জিনিস যা হলো জেনেটিক্স চলুন বিয়ার্স এখন মনে রাখার মতো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের সময় আপনার কয়েকটি বিষয় মনে রাখা উচিত এক প্রচুর পানি পান করা দুই খাবার খাওয়ার পরে পরিপূরক গ্রহণ করা খালি পেটে গ্রহণ করার চেয়ে ভালো তিন পার্শ্বপূর্তিক্রিয়া হলে ডক্টরের পরামর্শ নিয়ে আয়রনের ডোজ পরিবর্তন করুন চার আয়রন সমৃদ্ধ খাবার খেতে পারলে পরিপূরক কম খেতে হতে পারে পাঁচ আয়রন সমৃদ্ধ খাবার গর্ভাবস্থায় লোহার পরিপূরক গ্রহণের মতো গুরুত্বপূর্ণ তবিবার চলুন এখন কয়েকটি আয়রন সমৃদ্ধ খাবারের নাম জেনে নেই ফুলকপি সিম মটরশুঁটি ছোলা ছয়াবিন বিনস মসুর ডাল বিনস বা রাজমা কিশমিস মুরগির লিভার কুমড়োর বীজ টার্কি মুরগি স্থানীয় মাছ ও সামুদ্রিক মাছ এবং কলিজা এই সমস্ত খাবারে আয়রনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ নিজে ভালো থাকুন সন্তানকে ভালো রাখুন